গরম তো দেখছি ভালোই গেড়ে বসেছে, মনে হয় না সহজে আমাদের মায়া ত্যাগ করে যাবে, কারণ শীতটাও তো অনেকটা দিন ভোগ করলাম। যাই হোক, এই গরমে এরকম আইসক্রিম থাকলে আর কি চাই বলুন। আর বাড়িতে খুব সহজে হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে এরকম চিড়ার আইসক্রিম বানিয়ে ফেলুন। আমি আপনাদেরকে দেখাবো চিড়ার আইসক্রিম বানিয়ে কিভাবে মোল্ড ছাড়াও আইসক্রিম বানিয়ে নিতে পারেন খুব সহজে। হেসে লাবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চিড়ার আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে এখানে আমসত্ত্ব নিয়েছি 50 গ্রাম মতো, আর এটাকে আমি একদম মিহি টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে আমসত্ত্বটার ব্যবহার করেছি, যদি আপনাদের হাতের কাছে আমসত্ত্ব না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। তবে কথায় আছে না, যত গুড় দেবেন তত মিষ্টি হবে, ব্যাপারটা সেরকম। আর 7-8টা মতো আলমন্ড নিয়েছিলাম, মিহি করে কুচিয়ে নিলাম, আর কয়েকটা কাজু। আপনারা চাইলে স্কিপও করতে পারেন অথবা যে কোনো একরকম বাদামটাই নিয়ে নিতে পারেন। এদিকে একটা সসপ্যানে 1 কাপ পানি নিয়েছি, হালকা উষ্ণ গরম হলে এর মধ্যে 4 টেবিল চামচ পাউডার দুধ মেশাবো। আপনারা চাইলে এখানে এই পাউডার দুধের পরিবর্তে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, আর লিকুইড দুধ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটু পাউডার দুধ যোগ করবেন। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি আর 1/4 চা চামচ এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম। আপনারা চিনিটা একটু টেস্ট করে দেখবেন, প্রয়োজন হলে আবার একটু দিয়ে দিতে পারেন। চিনিটা একটু গুলে দিয়ে সসপ্যানটা সাইডে রেখে একটা বাটির মধ্যে 1/2 কাপ চিড়া নিলাম। চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, দেখবেন এরকম ঘোলা মতো পানি বার হচ্ছে। পানিটা ছেঁকে নিয়ে এবার এক সাইডে চিড়াটা রেখে এদিকে দুধটা যখন দেখবেন মোটামুটি ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/4 কাপ টক দই দিলাম, আর অল্প একটু কুচনো বাদাম, আর একটু আমসত্ত্ব। এখানে দইটা যদি আপনারা চান স্কিপ করতে পারেন, আর যদি মেশান সেক্ষেত্রে কিন্তু দুধটা একদম ঠান্ডা হলে দেবেন, না হলে কিন্তু দুধটা কেটে যাবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, প্রয়োজন হলে এখানে হ্যান্ড হুইস্কার ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে যতটা চিড়া ভিজিয়ে রেখেছিলাম তার অর্ধেকটার বেশি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিড়ার কোনো দলা দলা ভাবটা না থাকে। এবার মেশানো হয়ে গেলে আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখানে আমার মোল্ডে 6টা আছে। এছাড়াও মোল্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এরকম চায়ের কাপ, যেগুলো কাগজের সচরাচর সবার বাড়িতে থাকে, না থাকলে এমনি যে কোনো মুদিখানার দোকানে এগুলো পেয়ে যাবেন, এই কাপগুলো নিয়েছি। আমি এখানে 2টো নিয়েছি আর বাকিটা মোল্ডে দিচ্ছি। প্রথমে মোল্ডের মধ্যে আমসত্ত্ব দিয়েছি, তারপর বাদাম কুচনো, অল্প অল্প করে দিয়ে দেবেন। আর এদিকে চিড়াটার মধ্যে অল্প একটু দুধ মিশিয়ে তারপরে অল্প অল্প একটু করে চিড়াটাও দিয়ে দিলাম, মানে প্রথমে আমসত্ত্ব, তারপর বাদাম কুচনো, তারপর ভেজানো চিড়া, আর তারপর দুধের যে মিশ্রণটা করেছি চিড়া দিয়ে সেটা দিয়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে নেবেন, কারণ চিড়াটা কিন্তু দুধের নিচে জমান বেঁধে যাবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম, তারপরে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে মোটামুটি ওই 7-8 ঘন্টা মতো রেখে দিতে হবে। আর এদিকে যেগুলো আমি কাগজের কাপ নিয়েছিলাম সেগুলো এরকম একটা প্লাস্টিক পেপারের সাহায্যে মুড়ে দেবো, অথবা যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিতে পারেন। পেপারটাকে ছোট করে কেটে নিয়েছি আর মাঝ বরাবর কাঁচি দিয়ে একটুখানি ছিদ্র করে দেব। এবার এটা দিয়ে মুড়ে দেব। আর তারপরে আমি এখানে ইলাস্টিক রাবার ব্যান্ড নিয়েছি, এগুলো সচরাচর কিন্তু সবার বাড়িতে উপস্থিত থাকে, এভাবে দিয়ে দেবেন। আর এরকম কাটি আমরা সাধারণত যে আইসক্রিম টাইসক্রিমগুলো কিনে খাই তার থেকে এরকম কাটি হলে কিন্তু আমরা সেগুলো বাঁচিয়ে রেখে দিই, সেই কাটি দিয়ে দিলাম। ব্যাস, এটাও একইভাবে 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। এবারে একটা পাত্রে আইসক্রিম নিয়েছি, কারণ আইসক্রিমগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। যেহেতু ভিডিও করব সেই জন্য আইসক্রিমগুলো গলে যেতে পারে, তার জন্য আমি একটা পাত্রে আইসক্রিম নিয়ে তাতেই রেখে পরিবেশন করব। অলরেডি আমার আইসক্রিম ভিডিও করার আগেই 2টো বাড়িতে সবাই খেয়ে ফেলেছে, বাকিটা আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। আর এই আইসক্রিমগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল, অবশ্যই সবাই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।